हेलो ब्यूटीफुल्स एंड हेलो हैंडसम, वेलकम बैक टू माय चैनल मुनमुन्स ब्यूटी वर्ल्ड। तो फ्रेंड्स आज के तुम्हारे साथ कोनो ब्यूटी टिप्स शेयर करछी ना, आज के शेयर करब आमार मेकअप लुक। तो फ्रेंड्स आमार एकटा आगेर चैनल आछे तुम्हारे साथ, जेमन बोलेछिलाम आगे चैनल नाम होच्छे मिस्टर एंड मिसेस घोष। तो मिस्टर एंड मिसेस घोष होच्छे तुम्हारे सकलेर भालोबासाते। आज के आमरा 50K ते पहुँचे गेछी, तो सेई 50K पार्टी सेलिब्रेशनेर जोन्नो आज के आमरा एकटा स्पेशल लुक क्रिएट करछी। तो आज के मेकअपटा आमी निजेई करबो, तोमादेर साथे शेयार करबो, आर आमार हेयारटा सेटाओ आजके करबो। तो सब पुरो मेकअप लुकटा आज तोमादेर साथे शेयार करबो, तो तोमरा ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আমি হেয়ারটা আমাকে করে দেবে আমার একটা দিদি, তো তা সে এসে গেছে, তাও তার কাছে হেয়ারটা করব, তারপরে আমি মেকআপটা করব। যা যা করব না করব সব তোমাদের সাথে শেয়ার করব, তোমরা এর থেকে অনেকটা হেল্প হতে পারে তোমাদের। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো লেটস গেট স্টার্টেড। তো ফ্রেন্ডস এখানে আমাদের ছুটকিদি এসে গেছে। তো ছুটকিদির কাছে আমি হচ্ছে হেয়ার স্টাইল করি যখন আমার কোনো বিয়েবাড়ি থাকে, বিয়েবাড়ি যাওয়ার হয় বা কোনো জন্মদিন বাড়ি কোনো পার্টি অকেশন হলে আমি ছুটকিদির কাছে করি নিই। কারণ কি অনেক সময় আমার দেরি হয়েছে, সে কারণে আমি মানে তাড়াহুড়োর মধ্যে করতে পারি না, সে কারণে আমি ছুটকিদির কাছে করে নিই। তো আজকেও তাই জন্য আমি ছুটকিদিকে দেখেছি। তো আজকে একটা স্পেশাল দিন আমার জন্য, আজকে আমাদের চ্যানেল 50K কমপ্লিট হলো, তো সেই কারণে আজকে হেয়ার স্টাইলটা স্পেশালি ছুটকিদির কাছেই করছি। তো আজকে তোমাদেরকে দেখাবো যে আমি কিভাবে আমার হেয়ারস্টাইলটা করছি ছুটকিদিতে। তোমাদের যদি হেল্পফুল লাগে তো তোমরা অবশ্যই এই হেয়ারস্টাইলটা ট্রাই করতে পারো। তো নিজে নিজেও ওই হেয়ারস্টাইলটা করা যায়। দেখো এখানে যেটা করছি ছুটকিদি, আমার চুলটাকে ডিভাইড করে নিয়েছে ফার্স্টে, যেটা তোমার ক্রাউন এরিয়া বলে, সেখান থেকে হচ্ছে দুটো পার্টে ডিভাইড করে নিচ্ছে হেয়ারটাকে, ফার্স্টে সামনের দিকে, দিয়ে সব হেয়ারগুলোকে পিছনের দিকে করে একদিকে করে নিয়েছে, আর সামনের দিকে ক্রাউন এরিয়ার হেয়ারগুলোকে একদিকে রেখে দিয়েছে। কেন ওইখানটা হচ্ছে তোমার পাফ লাগানো হবে, তো সে কারণে ওখানটা ডিভাইড করে নিচ্ছে। তো ফ্রেন্ডস তোমরা দেখতে থাকো, আশা করছি তোমরা দেখতে দেখতে ঠিক শিখে যাবে। তো এখানে ছুটকে দিয়ে ব্রাঞ্চ করে নিচ্ছি, কতটা চুল দেখতে পাচ্ছ ওখান থেকে তুলে নিয়ে, এবার ওখানে হচ্ছে পাফটা লাগানো হবে। তো যারা এই হেয়ারস্টাইলটা জানো তারা নিশ্চয়ই করতে পারবে, আর যারা জানো না তারা একটু দেখে নাও, নিশ্চয়ই পারবে। নিজেদের চুলে করতে পারো অথবা কাউকে করেও দিতে পারো হেয়ারস্টাইল, সেই কারণে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। তো ফ্রেন্ডস আমার সেকেন্ড চ্যানেলের লিঙ্ক, যেখানে আমি 50K সেলিব্রেট করলাম, তার আমি লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো সেটা তোমরা চাইলে চেক আউট করতে পারো এবং সাবস্ক্রাইবও করে দিতে পারো। তো ফ্রেন্ডস মোটামুটি পাফ হয়েই এসেছে, তো দেখতে পাচ্ছ চুটকে দিয়ে করে দিচ্ছে। তো এবার তোমরা দেখতে থাকো, আশা করেছি তোমাদের ভালো লাগবে। তো তোমরা হেয়ারস্টাইল দেখতে দেখতে শিখে যাবে আমি আশা করছি, খুবই ইজি একটা হেয়ারস্টাইল যেটা তোমরা সহজেই করতে পারবে। তো তোমরা দেখতে থাকো এবং দেখতে দেখতে শিখতে থাকো। যেহেতু সেলিব্রেশন হচ্ছে এবং তার জন্য ঘরটা একটু মেস হয়ে আছে, তার জন্য আমি তোমাদের কাছে একটু ক্ষমা প্রার্থী। তো ওটা ইগনোর করে জাস্ট হেয়ার স্টাইলটার দিকেই ধ্যান দাও, কেন কি ঘরটার অবস্থা খুবই খারাপ হয়ে আছে এই আর কি। তো ফ্রেন্ডস আমার পাফ কমপ্লিট হয়ে গেছে, পিছন ব্যাক কমপ্লিট, তো এবার ফ্রন্টে ডিজাইন হবে। তো ছুটকিদি তার জন্য জিজ্ঞেস করছিলো যে সামনে কী ডিজাইন হবে, তো আমি বললাম এটাকে তুমি টুইস্ট করে দাও। তো সে কারণে ছুটকিদি হচ্ছে টুইস্ট করে দিয়েছিলো। তো ফার্স্টে তোমাদের যেটা করতে হবে, যে কোনো একদিকে তোমাদের শীতে বানিয়ে নিতে হবে, তারপরে তোমরা যেদিকে তোমাদের খুশি নয় ডান দিকে নয় বাঁ দিকে, তো আমি হচ্ছে ডান দিকেই শীতে বানিয়েছিলাম, মেনলি কেন আমি ডান দিকেই বানাই। তো ডান দিকে শীতেটা বানিয়ে এবার আমি ছুটকিদি আমার চুলের দুদিক দিয়ে টুইস্ট করে দিচ্ছে। তো দেখতে থাকো ফ্রেন্ডস, খুব ইজি টুইস্টিং, তোমরা সহজেই করতে পারবে, যদি চাও তাহলে তোমরা ইজিলি করতে পারবে, খুবই সহজ একটা হেয়ারস্টাইল। তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। তো ফ্রেন্ডস দেখতে থাকো, এখানে তোমাদের যেটা করতে হবে, দুটো হচ্ছে হেয়ারকে পার্টিশন করতে হবে। পার্টিশন করার পর জাস্ট টুইস্ট করতে করতে দুটোকে জুড়তে জুড়তে গেলেই তোমাদের একটা সুন্দর টুইস্টিং তোমরা দেখতে পাবে হেয়ারের মধ্যে। তো তোমরা দেখতে থাকো,
फ्रेंड्स एक सिंगल स्ट्रिंग निये चुटकिदी फार्स्टे होच्छे ट्विस्ट करे निच्छे हेयरटाके तारपरे आबार एक स्ट्रिंग तुलछे हेयरे तो ओखान थेके निये आबार एक ट्विस्टिंग करछे दिए फार्स्टे ट्विस्टेर साथे सेकेंडे ट्विस्टटाके जस्ट मैच करे दिच्छे एभाबेई करते थाकते थाको आबार एकटुखानि हेयरके तुलछे तुले ओखान थेके आबार फार्स्टे ट्विस्टेर साथे दिए ट्विस्ट करे एकेबारे निये एसे तो एखाने एबार टाई आप करे देबे तोमार हेयर बबी पिन्सेर साथे हेयर क्लिप जेगुलो तोमरा बोलो तो सेगुलो दिए एबार एखाने सिक्योर करे दिच्छे हेयरटाके भालो करे टाई आप करे दिच्छे तोमादेर एटाई करते हबे खूब इजी एकटा प्रसेस तो देखो सुंदर एकटा ट्विस्टिं सामने होये गेलो हेयरेर मध्ये तोमरा घरेते इजिलि एटा करते पारो तोमरा ट्राई करे देखते पारो तोमरा करते पारबे एबं कारो जदि हेयारे करते चाओ तो अवश्यई करते पारबे तोमरा सेजन्य तोमादेर साथे शेयर करछि तो सेकेंडटाओ ताई करछि छुटकिटि এটাও সেম টুইস্টিং হবে দিয়ে এবার তোমার এটা টাই আপ করে দিলেই তোমার রেডি হয়ে গেল খুব ইজি খুব তাড়াতাড়ি একটা হেয়ারস্টাইল তো ফ্রেন্ডস আমার এখানে হেয়ারস্টাইল কমপ্লিট হয়ে গেছে এবার জাস্ট আমি একটা হেয়ার ব্যান্ড क्राउन जेटा क्राउन हेयर बैंड सेटा आमी लागिए निच्छी तो बस आमार स्टाइल पुरो रेडी एबार आमी जाबो होच्छे फेस मेकअपे सेटा आमी निजेई करी जखनी करी तो सेटा तोमादेर साथे आजके शेयर करब आमी किभाबे मेकअप करी ना करी तो तोमरा देखते थाको तोमरा खूब इजी खूब ताड़ाताड़ी सहजेई एकटा मेकअप लुक क्रिएट करे निते पारबे तो फ्रेंड्स तोमरा देखते थाको आर पिछन दिके ओ एकटा जस्ट फुल बानिये दिछिलो तो फ्रेंड्स एबार आमी आमार फेस मेकअप स्टार्ट करब तो आमी फेस वाश करेई চুল বাঁধতে বসেছিলাম হেয়ারস্টাইল করতে তো সে কারণে জাস্ট আমি এখানে হচ্ছে টোনারটা অ্যাপ্লাই করে নিচ্ছি ফার্স্টে তো তোমাদের সবসময় উচিত যে মেকআপ করার আগে মানে ফেস ওয়াশ করতে হয় মেন তারপরে তোমাদের টোনার করে নিতে হয় তো সে কারণে আমি এখানে টোনিংটা করে নিলাম তো টোনিং করার মধ্যে প্রায় দু মিনিট ফারাক থাকে তারপরে তোমাদেরকে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হয় তো ভালো করে টোনিংটা অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে আমি এবার ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি তো তারপরে এবার ময়শ্চারাইজার তোমাদের হচ্ছে মেকআপের মেন যেটা ময়শ্চারাইজার খুব দরকার তো টোনিং ময়শ্চারাইজিং এই দুটো করলে তোমাদের স্কিনটা ভেতর থেকে হচ্ছে ভালো থাকবে এবং তার সাথে সাথে মেকআপ যখন করবে তোমাদের স্কিনে অতটা বেশি ক্ষতি হয় না এবং প্রাইমার প্রচুর পরিমাণে দরকার প্রাইমারটাও হচ্ছে আমাদের স্কিনকে যেটা করে ড্যামেজের হাত থেকে রক্ষা করে তো এখানে আমি তো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি এবারে আমি হচ্ছে অ্যাপ্লাই করব হচ্ছে প্রাইমার তো এখানে আমি কে বিউটি প্রাইমার অরেঞ্জ প্রাইমার যেটা আছে সেটা আমি এখানে ইউজ করছি তো কে বিউটি প্রাইমার আমার খুব পছন্দের তো আমি যখনই মানে ফাউন্ডেশন বা কোনো হেভি ক্রিম লাগাই তার আগে আমি প্রাইমারটা অ্যাপ্লাই করি এই প্রাইমারটা আমার খুব পছন্দের তো এবং আমি চোখের ওপরে নিচে সব জায়গাতেই লাগিনি তো অনেকটা স্কিন এখানে তোমার গ্লো করে দেয় যে তোমার যদি মনে করো যে ফাউন্ডেশন আমরা অ্যাপ্লাই করবো না জাস্ট প্রাইমার লাগিয়ে তার উপর তোমরা কম্প্যাক্ট হোক বা লুজ পাউডার বা পাউডার অ্যাপ্লাই করে নাও না তখন তোমাদের ফেসটা এমনি অনেক ব্রাইট দেখাবে তো সব মেকআপ আস্তে আস্তে আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে তো আজকে স্পেশালের মেকআপটা জাস্ট তোমার সাথে শেয়ার করছি যা যা অ্যাপ্লাই করবো যা যা করবো সব তোমাদেরকে বলবো তো এখানে আমি হচ্ছে অ্যাপ্লাই করছি হচ্ছে কেয়াশেটের ফেয়ার অ্যান্ড ব্রাইট ক্রিম তো আজকে আমি কোনো ফাউন্ডেশন বা কোনো হেভি ক্রিম ইউজ করছি না এখানে আমি কেয়াশেটের ফেয়ার অ্যান্ড ব্রাইট ক্রিমটা অ্যাপ্লাই করছি তো আমি দেখতে পাচ্ছি পুরো ভূত হয়ে গেছি একটু বেশি আমি লাগিয়ে নিয়েছি তো তাড়াহুড়ো করতে করতে আমার চুল বাঁধতে অলরেডি অনেকটাই দেরি হয়ে গেছিলো এবং সবাই আসতে শুরু করে দিয়েছিলো তো সেই কারণে আমি তাড়াহুড়োর মধ্যেই মেকআপটা করেছি প্রায় পাঁচ মিনিটের মধ্যেই আমি রেডি হয়ে গেছি তো এখানে ভালো করে আমি অল ওভার ফেসের মধ্যে হচ্ছে ব্রাইটনিং ফেয়ার অ্যান্ড ব্রাইট ক্রিমটা ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি এবং ছুটকিটি হচ্ছে দাঁড়িয়েছিলো কেন কি আমি বললাম যে তাড়াহুড়োর মধ্যে আমি যদি আইলাইনারটা হচ্ছে খারাপ করে ফেলি তো লুকটা পুরো আমার খারাপ হয়ে যাবে প্রথম থেকে আবার আমাকে মেকআপ করতে হবে তো তুমি একটু দাঁড়িয়ে আমাকে আইলাইনারটা অ্যাপ্লাই করে দাও তো সে কারণে ছুটকিটি দাঁড়িয়েছিলো এবং সাথে সাথে আমার বাড়ির সবাইও এসে গিয়েছিলো তো আমি তখনও রেডি হয়েছিলাম সে কারণে তো ফ্রেন্ডস এখানে দেখে দেখে একটুখানি আয়না দিয়ে একটু সেট আপ করে নিয়েছিলাম জাস্ট তো যে দেখতে পাচ্ছ ভালো করে তোমাদের মুখের মধ্যে পুরো ক্রিমটাকে জাস্ট অ্যাবজর্ব করে বসিয়ে দিতে হবে তাহলেই দেখবে তোমাদের স্কিনটা এমনি ব্রাইট হয়ে যাবে ফেয়ার অ্যান্ড ব্রাইট ক্রিমটা ওই জন্য আমার খুবই একটা পার্সোনাল ফেভারিট একটা ক্রিম এবার আমি অ্যাপ্লাই করছি হচ্ছে ফিটমি লুজ পাউডার
তো আমার এই লুজ পাউডারটা খুবই পছন্দের একটা মানে পাউডার কি বলবো। তো মেবলিনের এই ফিটমি লুজ পাউডার যারা অ্যাপ্লাই করেছো তারা তো জানে, যারা করোনি তাদেরকে বলবো একবার অ্যাপ্লাই করে দেখো, তোমরা পুরো ফ্যান হয়ে যাবে। তো আমার হচ্ছে এই লুজ পাউডারটা খুব ভালো লাগে, তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো। তো এখানে আমি ভালো করে লুজ পাউডারটা লাগিয়ে নিয়েছি। তো আমি হচ্ছে কনসিলার অ্যাপ্লাই করিনি এখানে, যেটা তোমরা দেখলে। আমি জাস্ট প্রাইমারটা অ্যাপ্লাই করলাম, তারপরে আমি ক্রিম অ্যাপ্লাই করলাম, তারপরে আমি পাউডারটা মানে লুজ পাউডারটা লাগিয়ে নিয়েছি। তো এখানে কোনো কনসিলার আমি ইউজ করিনি, কেন এই দুটো ক্রিমেই জাস্ট আমার যে ডার্ক সার্কেল আছে সেগুলো হাইড হয়ে যায়। তো আমার বিশেষ কোনো আর এক্সট্রা করে কোনো কনসিলারের প্রয়োজন হয় না। তো যাদের প্রয়োজন তারা অ্যাপ্লাই করো। আর এখানে এখানে হচ্ছে এবার আমি ইউজ যেটা করবো সেটা হচ্ছে আমাদের ব্লাশ। তো এখানে আমি সুগারের ব্লাশ অ্যাপ্লাই করছি, তো তোমাদের ফার্স্টে দেখিয়ে দিই। এই যেটা হচ্ছে সুগারের ব্লাশ, তো এটা হচ্ছে পিঙ্ক শেডে, তো এটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। ফার্স্টে যেটা করতে তোমাদের হচ্ছে একটু স্মাইল করতে হয়, তারপরে তোমাদের ব্লাশটা অ্যাপ্লাই করে দিতে হবে। ফ্রেন্ড সব কিছু তাড়াহুড়োর মধ্যে হচ্ছিলো, তো আমার হচ্ছে আইলাইনারটা চুটকিদি চোখে পরিয়ে দিয়েছে। আর এখানে আমার বৃহত্ত বেবি এসে গেছে, তো ও রেডি হয়ে গেছে। তো ফ্রেন্ডস তাই জন্য এদিক ওদিক করে কিছু ক্লিপ হয়তো মিস হয়ে গেছে, সে কারণে তোমরা দেখতে পাচ্ছ আগে পরে কিছু। তো এখানে হচ্ছে আমি এবার অ্যাপ্লাই করছি হচ্ছে আইশ্যাডো। তো আইশ্যাডোর জন্য আমি নিচ্ছি হচ্ছে সুইস বিউটির বেক অ্যান্ড ব্লাশ হাইলাইটার যেটা আছে, তো সেটা আমি এখানে ইউজ করছি। তো সুইস বিউটির এই যে হাইলাইটার অ্যান্ড ব্লাশের যে শেডটা আছে এর মধ্যে সবকটা মানে চারখানা শেড অ্যাভেলেবেল আছে, তো আমার খুব ভালো লাগে। তো আমি এখান থেকেই আইশ্যাডো অ্যাপ্লাই করে নিই। তো তোমরা দেখতে পাচ্ছ চারটি শেড আছে। তো এই শেডগুলোর মধ্যে এখানে আমি হচ্ছে যেটা গোল্ডেন শেড আছে ওটা আমি হাইলাইটার তো দিচ্ছি, আর যেটা পিঙ্ক শেড আছে ওইটা আমি আইশ্যাডো হিসেবে অ্যাপ্লাই করেছি, যেহেতু আমার ড্রেসের মধ্যে পিঙ্ক শেড ছিল, তো সেই কারণে আমি পিঙ্ক এখানে আইশ্যাডোটা অ্যাপ্লাই করেছি। আইশ্যাডো আমি আলাদা করে তোমাদের সাথে শেয়ার করবো আইশ্যাডো লুক, বাট এখন তাড়াহুড়োর মধ্যে আমি হচ্ছে জাস্ট ওই মানে হাইলাইটার শেডের মধ্যে থেকে পিঙ্ক শেডটা হচ্ছে আইশ্যাডোর জন্য অ্যাপ্লাই করেছি, আর যেটা গোল্ড শেড আছে ওটা আমি হাইলাইটের জন্য ইউজ করেছি। তো হাইলাইটের জন্য আমি চিক বোনসে ইউজ করি এবং নোজের যে নোজ এরিয়া টিজোন এরিয়া ওখানে অ্যাপ্লাই করি, এবং লিপস্টিক যেখানে লাগাই তার উপরে লিপসের ওপর ওখানে একটু হাইলাইটার লাগিয়ে দিই। বাস আমি রেডি। তো আমার এখানে হাইলাইটার লাগানো রেডি হয়ে গেছে। এবার আমি হচ্ছে লিপ লাইন করে নিচ্ছি, এখানে আমি অ্যাভনের লিপ ইউজ করে নিচ্ছি, তো এটা হচ্ছে ব্রাউন শেড। তো আমার হচ্ছে লিপস্টিকের কালার হচ্ছে পিঙ্ক শেডের, তো সে কারণে আমি কোনো ব্রাউনটা দিয়ে দিচ্ছি। বাট তোমার এখানে এটা জাস্ট হাইড হয়ে যায় লিপস্টিক দেওয়ার পরে, জাস্ট লাইনটা করে নেওয়া এই কারণে যাতে তোমার লিপস্টিকটা বাইরে বেরিয়ে না যায়। তো ফার্স্ট আমি যখন করতাম প্রচুর ভুল করতাম, আমি শুধু লিপস্টিক অ্যাপ্লাই করে দিতাম, যেহেতু লিপ লাইন থাকতো না সে কারণে অনেক সময় লিপস্টিক বাইরের দিকে বেরিয়ে যেত। তো সে কারণে আমি তারপর থেকে হচ্ছে যখন থেকে লিপ লাইনার ইউজ করেছি তখন থেকে আমার প্রচুর হেল্প হয়। তো এখানে যেটা লিপস্টিক লাগানোর পর আমি করলাম হাইলাইটার ইউজ করে নিলাম। এবার এখানে আমি সুগারের সেটিং স্প্রে ইউজ করে নিয়েছি যাতে আমার মেকআপটা লং লাস্টিং হয় এবং একই রকম থাকে, তো সেই কারণে। আর আমি এবার এখানে কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। তো ফ্রেন্ডস সবই তাড়াহুড়োর মধ্যে করেছি, তো আমি কাজলটা আসলে অ্যাপ্লাই করে নিয়েছিলাম, তো তারপরে আবার তোমাদের সামনে দেখাচ্ছি যে আমি কাজলটা অ্যাপ্লাই করেছি। তো ফার্স্টে করেছিলাম না, তারপরে আবার করেছি তখন। সো ফ্রেন্ডস এই তো দেখতে পাচ্ছ আমি তো রেডি, দু মিনিটে দেখাই মনু কী করছে তোমাদেরকে। দেখো এটা হচ্ছে আমার শালি, এটা আমার শাশুড়ি মা, এটা আমার মা, এটা হচ্ছে মনু। দেখি তুমি কি এখনো করছো, দেখো এখনো সাজছে মনু, সাজা হয়ে গেছে, একটা গ্রাউন্ড পড়েছে, ভালো লাগছে। হ্যাঁ প্রথমবার বললাম তাও অন ক্যামেরা, তোমাকে হেভি লাগছে, সুন্দর লাগছে, সুন্দর। তো চলো তোমার তাদের নিচে এসো, আমি নিচে যাই গিয়ে দেখছি কি হচ্ছে। তো ফ্রেন্ডস আমার লুক কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি নিচে যাওয়ার জন্য। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা তোমাদের আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি তোমাদের এই লুকটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলে, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ততক্ষণ জন্য টাটা, বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।